সেটা জোড়া কি ইন্ডিয়ান না দেশি? দেশি বাড়ির পোষা। বয়স কি পুরা হয়েছে? কেবল পূরণ হয়েছে। এটার আনুমানিক ওজন কত জোড়ার? মানে জোড়ার ওজন 20 মন। দাম কত যাচ্ছেন চাচা? মানে জোড়া 5 লাখ টাকা। চাচা কাস্টমারের শেষ পর্যন্ত আপনাদের দাম কত বলেছে জোড়ার? মানে জোড়া 4,20,25 এরকম বলছে। তো কত হলে চাচা আপনি জোড়া বিক্রি করবেন? চাচা জোড়া কত আপনি বিক্রি করবেন? 4,50,000 করে হলে বিক্রি করবেন? চাচা এ পাশে এই জোড়া দুটা কত? এটাও 5 লাখ। এটা বয়স পূর্ণ হয়েছে? এটা তো দেশি বলদ নাকি? আনুমানিক ওজন এটার কত? মানে মোট 23 মন। শেষ পর্যন্ত এই জোড়ার দাম কত বলেছে কাস্টমারে? মানে 4,10,20,25 পর্যন্ত বলেছে। এই জোড়া আপনি শেষ মানে শেষ কত হলে বিক্রি করে দিবেন? 4,80,000 হলে বিক্রি করবেন? এর নিচে বিক্রি করবেন না? বলা যায় না কাস্টমার আসলে। হয়তো 2,000-10,000-20,000 কম হইলেও বিক্রি করতে পারে। এ কি কাকা জোড়া? এরাও দেশি বলো। বয়স বয়স চাচা? 6 দাঁত করে। ছয় দাঁত। এটার আনুমানিক ওজন কতখানি হবে? জি 21.5 মন। জোড়ার দাম কত যাচ্ছেন? জোড়ার দাম কত যাচ্ছেন? 5,30,000। কাস্টমারে কোনো দাম বলেছে? দাম কম ঠিক আছে, ধরেন 410 কম কর 350 ঠিক আছে। মানে 3,50,000 টাকাও বলে, আবার এসে 4,00,000 টাকাও বলে। আচ্ছা কত হলে আপনি বিক্রি করবেন গরুটা? 4,80,000 হলে বিক্রি করবো। 4,80,000-এর নিচে বিক্রি করবেন না? এখন তো বিয়ে করুন দুদিন পর টাকা দর দেবো। ভাই এটা দেশি বলো না ইন্ডিয়ান বলো? দে জোড়া দেশি। ভাই এটা আনুমানিক ওজন কতখানি দুইটার? 16 মন। কয় টাকা দাম চাচ্ছেন ভাই? 3,50,000। কাস্টমারের শেষ পর্যন্ত কয় টাকা দাম বলেছে? 3,30,000। ভাই কত হলে বিক্রি করবেন ভাই? 3,50,000। ভাই বলদ গুলার অ্যাভারেজ দাম কত হয়ে যাচ্ছে? জোড়া জোড়া কি ইন্ডিয়ান না দেশি বলদ? দেশি গরু। ভাই কত টাকা দাম চাচ্ছেন? 5,20,000। জোড়ার আনুমানিক ওজন কতখানি? 4,20,000। ওজন কতখানি ভাই? 15 মন। মানে 8-16 মন হবে দুইটার। আর শেষ পর্যন্ত আপনাদেরকে দাম কত গেলে বলে গেছে? 4,20,000। আপনি কত হলে ছাড়বেন? মানে আপনার তো 4,50,000-এর নিচে দেওয়া যাবে না। জোড়া কত যাচ্ছেন? 4,00,000। বয়স পোড়া। আনুমানিক ওজন কত হবে জোড়ার? হ্যাঁ কতখানি হবে চাচা ওজন?
সাত মন পনেরো মন।